দেশের সংবিধান তৈরির কমিটিতে উত্তরবঙ্গ একমাত্র প্রতিনিধি ছিলেন তিনি। আবক্ষ মূর্তি স্থাপন করে শ্রদ্ধা নিবেদন জলপাইগুড়ির ভূমিপুত্রকে। শুক্রবার জলপাইগুড়ি জেলা পরিষদ কার্যালয়ের উদ্যানে এই মূর্তির উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। উল্লেখ্য, দেশের সংবিধান তৈরির সময় যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি কমিটি ছিল তার অন্যতম সদস্য ছিল জলপাইগুড়ির ভূমিপুত্র উপেন্দ্রনাথ বর্মন। দেশের প্রথম সংবিধানে আজও উনার সই দৃশ্যমান। এই শুভ দিনেই জলপাইগুড়ি মনীষীর আবক্ষ মূর্তি উন্মোচিত করেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনীষী উপেন্দ্রনাথ বর্মন, মহাশয়ের পুত্র স্বয়ং। তিনি এই প্রসঙ্গে জানান, আমার পিতা সেই সময় ডক্টর আম্বেদকরের নেতৃত্বে তৈরি সংবিধান নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন। অপরদিকে রাজ্যের অন্যতম প্রাবন্ধিক তথা মনীষী স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক উমেশ শর্মা এই মূর্তি স্থাপন প্রসঙ্গে বলেন, মনীষী উপেন্দ্রনাথ বর্মন এই শহরেই বসবাস করেন, পেশায় ছিলেন আইনজীবী। ওনার এই অবদানকে আগামী প্রজন্মের সামনে অক্ষুণ্ণ রাখতেই এই উদ্যোগ। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায় সহ শহরের বিশিষ্ট জনেরা। আজকে আমার প্রয়াত পিতা উপেন্দ্রনাথ বর্মন তার জন্মদিবস পালন হচ্ছে। তিনি 1898 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন তৎকালীন পরত রাজ্য কুচবিহারে। পরবর্তীকালে তিনি জলপাইগুড়ি শহরে আসেন এবং এখানে আইন ব্যবসা শুরু করেন এবং রাজনৈতিক সামাজিক সব ব্যাপারে তিনি জড়িত হয়ে পড়েন। তিনি জলপাইগুড়ির পৌরসভার ভাইস চেয়ারম্যান হন এবং দেশ স্বাধীন হওয়ার পর 1952 সালে প্রথম যে সাধারণ নির্বাচন তাতে তিনি উত্তরবঙ্গের থেকে লোকসভার সদস্য হয়েছিলেন। পরবর্তীকালে তিনি পার্লামেন্টে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পিটিশন কমিটি এবং বিভিন্ন কমিটির সদস্য হন। তিনি অবিভক্ত বাংলার, দেশ স্বাধীন হওয়ার আগে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন ফজলুল হক। সেই ফজলুল হক মন্ত্রিসভায় তিনি পূর্ণমন্ত্রী ছিলেন বন বিভাগ ও আবগারি বিভাগের, দেশ স্বাধীন হওয়ার আগে। পরবর্তীকালে তিনি আবার বিধান পরিষদ, আপার হাউস বিধান পরিষদের সহসভাপতির পদে ছিলেন। সুনীতি চট্টোপাধ্যায়ের অবসর গ্রহণ পর ওই পদে ওনাকে আসীন করা হয়। আজকে মূর্তির উন্মোচন কতটা খুশি? আজকে ওনার যে আবক্ষ মূর্তি, এটা কৃষ্ণনগরে তৈরি, এটা জলপাইগুড়ির মনীষী স্মৃতি রক্ষা কমিটি, মনীষী স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে এবং জলপাইগুড়ি জেলা পরিষদের সহায়তায় আজকে এই অনুষ্ঠান উদযাপন হচ্ছে। তারপর ভারতে যে সংবিধান রচিত হলো, ডাক্তার বিআর আম্বেদকর তিনি ছিলেন প্রণেতা, সেই যে সংবিধান রচিত হলো তখন কনস্টিটিউশন অ্যাসেম্বলির সদস্য ছিলেন আমার পিতা উপেন্দ্রনাথ বর্মন। তিনিও সেই প্রথম যে সংবিধান তাতে তিনি অন্যতম স্বাক্ষরকারী, সেই প্রথম যে সংবিধান, অরিজিনাল সংবিধান, সেখানে ওনার স্বাক্ষর আছে। জওহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ, বিআর আম্বেদকর, এদের সাথে আমার পিতারও সেটা তো তোমার বাড়িতে আছে, বইটি আমার বাড়িতে, মূল বইটি আমার বাড়িতে রক্ষিত আছে। আজকে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের ভূমিপুত্র উপেন্দ্রনাথ বর্মনের 125তম জন্মদিন। তার একটি পূর্ণাবয়ব মূর্তি জেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত হয়েছে, আজকে এটার উদ্বোধন হচ্ছে। উপেন্দ্রনাথ বর্মন হচ্ছেন উত্তরবঙ্গের একমাত্র প্রতিনিধি যিনি সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিলেন এবং ভারতবর্ষের যে 43 জন প্রথম স্বাক্ষরকারী সংবিধানে তাদের অন্যতম ছিলেন তিনি। ঠাকুর পঞ্চানন বর্মার ভাবশিষ্য, আইনজীবী, জলপেশ টেন্টু কমিটির তিনি সম্পাদক এবং
উত্তরবঙ্গের একজন বিশিষ্ট লেখক, তার অনেকগুলো গ্রন্থ আছে। তিনি আজ থেকে 125 বছর আগে 1898 সালে কুচবিহার তখনকার যে দেশীয় রাজ্য, সেই কুচবিহার রাজ্যে তুফানগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি জলপাইগুড়িতে ওকালতি করতেন, জলপাইগুড়িতে থাকতেন। এখানেই তার শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেছিলেন। তার মতো একজন মানুষের একটা পূর্ণাবয়ব মূর্তি স্থাপনের উদ্যোগ নিয়েছিল বনিশী স্মৃতি রক্ষা কমিটি। এই কমিটির আমি সম্পাদক এবং সেটি প্যাডেস্টাল তৈরি করে দিল জলপাইগুড়ি জেলা পরিষদ। আজকে সেই দিনটি পালন করা হচ্ছে।